আপনার এলাকার আনাচে কানাচে ঘটে যাওয়া যে কোনো ঘটনা দেখতে হলে চোখ রাখুন এসএম নিউজ বাংলায়। সাবস্ক্রাইব করুন এসএম নিউজ বাংলা, সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আজ 30 জুন হুল দিবস, সাঁওতাল বিদ্রোহের দুই নেতা সিধু এবং কানহুর প্রতি শ্রদ্ধা জানাতে কামারপুকুর ডাকবাংলো চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সিধু কানহুর স্মৃতির উদ্দেশ্যে মর্মর মূর্তি স্থাপন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এই মূর্তি উন্মোচন করেন হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। এক শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। মর্মর মূর্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপস্থিত সকলে। এই শোভাযাত্রায় পা মেলান গোঘাট বিধায়ক মানস মজুমদার, হুগলি জেলা পরিষদের সভাপতি মেহবুব রহমান, আরামবাগ মহকুমা শাসক নিপেন্দ্র সিং সহ বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। গোঘাটের বিভিন্ন জায়গা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজকের এই দিনটিকে বিদ্রোহী নেতাদের উদ্দেশ্যে তারা যথাযথ মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমরা প্রধান স্টেপ পাওয়াতে পারেন, আমরা স্বাধীনতা পাওয়ার জন্য ফার্স্ট স্টেপ পাওয়াতে পারেন। ওরা যদি সেদিন না করতেন আর আন্দোলনটা আরো বড় হতো না, এবং ফাইনালি হতো আমি স্বাধীনতা আমরা পেতামই না। তো ওনাদের যে ইনভলভমেন্ট যেটা ছিল, ওনাদের কন্ট্রিবিউশন ছিল, সেটা কেউ তো বলার কিছু নেই, খুবই খুবই ইম্পর্টেন্ট আছে। তার জন্য সঠিকভাবে সঠিক পদ্ধতিতে হানরেবল চিফ মিনিস্টার এই একটা ইভেন্টকে গুরুত্ব দিয়ে আমাদেরকে বলেছেন, যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন। দেখুন, সরকারিভাবে আমাদের গোঘাট 1 নম্বর ব্লকের 99 থেকে আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা দিদি মমতা ব্যানার্জি মহাশয় উনি ঠিক করে দিয়েছেন গোঘাট 1-এ হুল দিবস সরকারিভাবে পালিত হবে। এবং এর অনেক আগে থেকে, প্রায় 6 মাস 1 বছর আগে থেকে আমরা আদিবাসী সমাজের যিনি যে দুজন মূল ভিত বলা চলে, যারা স্বাধীনতা যুদ্ধের গোড়াপত্তন করি 1855 সালে সাঁওতাল বিদ্রোহের মাধ্যমে, পরবর্তী সময়ে সেই প্রতিবাদ দেখে, সেই আন্দোলন দেখে, সেই যুদ্ধ দেখে পরবর্তী সময় অন্যান্য জায়গায় আন্দোলন ছড়িয়েছিল। তো সেই দুজন বরেণ্য ব্যক্তি বীর স্বাধীনতা যোদ্ধা, যারা ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের মানুষের যে অধিকার, সেই অধিকারের জন্য লড়াই করে শহীদ হয়েছিলেন। তাই সেই সিধু এবং কানু মুর্মু ওনাদের দুজন মূর্তি স্থাপনের জন্য আদিবাসী সমাজের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন এসেছে যে আমাদের এই দুজন ব্যক্তির মূর্তি গোঘাটে স্থাপন করতে হবে। আমরা সেটা পরবর্তী সময়ে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, তার সাথে কথা বলার পরে তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই সমাজ বিগত সরকারের সময় উপেক্ষিত ছিল, আমরা অনেক কাজ করেছি কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। যেহেতু তাদের সমাজের পক্ষ থেকে দাবি, অবশ্যই এই কাজ করতে হবে এবং তারা যে জায়গায় বলবে সেই জায়গায় স্থাপন করতে হবে। হুগলি গোঘাট থেকে প্রবীর বসুর রিপোর্ট, এসএম নিউজ বাংলা।